আজ করে নিব কুলের ডাল। তার জন্য প্রথমে কড়াইয়ে জল বসিয়েছি, ডাল ধুয়ে নিয়েছি, দিয়ে দেব লবণ। এবার শুকনো কুল দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার সোমবার দিয়ে নেব। ডালটা সোমবার দিয়ে নেব, সর্ষার তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। দিয়ে দিব কালো সর্ষা, ডাল দিয়ে দিব, কিছুক্ষণ ফুটিয়ে নেব। স্বাদটা ভালো করার জন্য দিয়ে দেবো এক চামচ চিনি। ডালটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। এইভাবে তোমরা তৈরি করে নাও কুলের ডাল, খেতে অসাধারণ লাগে। আর এই রেসিপি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।